깨어가라. শুনছেন সবসময় রেডিও ফুটতে সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফএম এবং ভূত এফএম আপনাদের সবাইকে আবার কিরকম হচ্ছে কিরকম হচ্ছে আমি জাস্ট একটা ফান মজা আর কি ওকে সো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে একজন লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে ওই বাসাটাতে কেউ থাকে না আচ্ছা বাসাটাতে অনেক সমস্যা টমস্যা হয় তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি কানাডায় কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি কানাডার সিটিজেন হয়ে গেছে উনি ওখানেই থাকে বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে এবং এই বাসায় কেউই থাকে না একটা কেয়ারটেকার জাস্ট বাইরে একটা বিল্ডিংয়ে থাকে ওকে সো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং তাহলে কি ওখানে ঢোকা যাবে কিনা তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি রাত্রেবেলা একটু দেখতে চাই শুনছি বাসাটা নাকি একটু অন্যরকম কেয়ারটেকার বললো যে ঠিক আছে অসুবিধা নেই আপনারা আসতে পারেন তো রাতে আমি গেলাম তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো ওই প্ল্যানগুলো প্ল্যান করে আমি ওখানে যাইনি সো বাট ফর্চুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল ছোট একটা ক্যামকর্ডার ছিল ছোট একটা ক্যাম্পকর্ডার আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকে ছিল রেড ডট এর শুটিং ছিল তো আমি শুভ ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকে গুলো দেন আমাদের লাগবে আমরা তিনজন গেলাম তখন ওকে তো ওখানে ঢুকলাম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত 11:15টার দিকে 11:15টার দিকে ঢোকার পরে 15 মিনিটস তো যায়নি আমরা তিনজনের মধ্যে একজন বলে যে শোন ভাই আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না আমি চলে যাই আচ্ছা তখন আমি বললাম ওকে ফাইন বাসার বাইরে গাড়ি রাখা আছে তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দেবো আমরা আছি এখানে তো বললো যে আচ্ছা ঠিক আছে সে চলে গেল আমি আর আমার সাথে আইটি ছেলে ছিল ইমরান নাম ওকে তখনও আমাদের কিন্তু এই ভূত স্টিমটা হয়নি আমি এটা ভূত স্টিম হওয়ার আগের কথা বলছি ওকে ইমরান আর আমি আমরা দুজন বাসাটার ব্যাপারটা মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না মানে বোঝাতেও পারবো না ফিলিংটা ভালো ছিল না অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে কেমন জানি লাগছে একটু অন্যরকম লাগছিল সো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম ইমরান তোমার তুমি কি ঠিক আছো তোমার কেমন লাগছে তখন বলছে শোন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না আচ্ছা তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে দুটো রুম আছে একটা দোতলায় কোনার একটা রুম আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে হ্যাঁ আচ্ছা বাসাটা পুরো বাই দ্য ওয়ে বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই পুরো অ্যাবন ও মাই গড এটা তো ধুলা নাই ধুলা আচ্ছা কিছু নাই কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই দু একটা শেলফ ফ্লোর আছে মানে এই বাসাটাতে কেউই থাকে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝোলানো ছিল তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান তখন আমি বললো আপনি যাবেন না বললো না ওকে সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয় পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে ওখানে সে থাকে সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে সো তখন থেকেই আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে দুটো রুম গিয়ে না বেশ অন্যরকম মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না মানে গুজ বাম্প হচ্ছে খামাখাই মানে কেমন জানি লাগছে সো তখন আমি ইমরানকে বললাম ইমরান এই দুইটা রুম তো কেমন জানি লাগছে একটা কাজ করি তুমি একতলায় ওই রুমটাতে থাকো আমি দোতলায় ওই রুমটাতে থাকি তো আমরা দুজন আলাদা হয়ে গেলাম স্পিড আপ সো সে নিচে আমরা উপরে আমি উপরে ওয়াকি টকিতে কথা বলছি হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে বাচ্চাদের মতন করে ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কাঁদতে চাচ্ছে কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপিয়ে ধরে রাখে মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে মানে আটকে যাচ্ছে আর কি জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল সেও শুনেছে আমি দোতলাতেও শুনেছি একই আওয়াজ একই রকম এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ ওকে ইমরান উপরে আসতে বলে যে শুনবে আপনি কিছু শুনছেন আমি বললাম যে হ্যাঁ আমি শুনছি তো আমরা আশেপাশে রুম টুম ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে আমরা দৌড়ে দুজন ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই নিচে ধূপ টাইপের একটা আওয়াজ এসেছে ওকে আমরা আবার নিচে আসলাম নিচে এসে দেখলাম নিচে কিছু নাই তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম ওই রুমে একটা ক্লোজেট ছিল দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম ওটা পারছিলাম না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম ছাদ থেকে যখন নিচে আসলাম এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন খোলা ওকে সো তখন
আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি, বাসাটা অনেক পুরানো, ওটা তখন লুজ হয়ে গেছে, আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে, সো এটার সাথে ভৌতিক কিছু নাই, সো ব্যাপারটা এরকম। আচ্ছা, বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথাটা অনেক ভারী হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা কখনই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি, মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে ওইরকম একটু ওরকম লাগছিল। তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকিটকিতে নিচে একতলায়, তখন ইমরান দোতলায় আমি আমরা আলাদা হয়ে গেছি, ওয়াকিটকিতে ওকে বলছি আচ্ছা তুমি তো কিচেনের পাশে দেখো, মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে আমি তুমি তো কিচেনের পাশে অনেক খিদা লাগছে দেখো তো ফ্রাইড চিকেন টিকেন পাও নাকি ফাইলিং করছি, জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন, কজ একটু কেমন জানি লাগছিল। আমার কথাটা তখন শেষ হয় নাই, ঠিক আমার পায়ের পিছনে এক হাত পিছনের দিকে হবে মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ, মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি বাড়ি দিল, আচ্ছা ঠাস করে একটা আওয়াজ, এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি, আমি সাথে সাথে ঘুরেছি যে কি কোথায় একটা অ্যাবান্ডেন্ট একটা বাসা, দোতলা একটা রুমের মধ্যে আমি আছি এবং এই রুমে কিছু নাই, কোনো একটা ফার্নিচার নাই, হঠাৎ করে একটা কিসের আওয়াজ, আমি ঘুরেছি ঘুরে আমি কিছু দেখিনি, আওয়াজটা এতই জোরে হয়েছিল মানে বেশ জোরে, ইমরানও দৌড়ে উপরে চলে এসেছিল যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে, এবং তখন আমরা বেশ ভয় পেলাম। তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট 30 মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি, যাবতীয় জিনিসপত্র মানে আমি ঠিক এটা আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি, আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে এরকম কিছু না, নাথিং লাইক দ্যাট, বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি এটা মানে আমি এখন বলছি না, এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিষ্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে, বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোনো অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে যে বাসাটা 70-80 বছর আগে বানানো হয়েছে সেই বাসায় ওই বাসার কনস্ট্রাকশন মানে বাসাটা বানানো যে হয়েছে সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে, এগুলো জিনিস থাকার কথা না, এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে, ও মাই গড, যে টাইপের জিনিসপত্র লাগে আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা ওখানে দেখেছি, আচ্ছা আছে ওই বাসায়, মানে একটা রুম আছে রুমটার যে শেপ ফ্লোরের মধ্যে যে ডিজাইন দিস ইজ অ্যাবসার্ড, এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল একটা মফস্বল শহরের একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে আমাদের কাছে আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে, এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি, আমরা রাত 3:15টার দিকে আমরা বের হয়ে এসেছি, আমরা থাকতেই পারিনি বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে। শুনবে আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না, কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে, মানে কোনো একটা মানে ফিজিক্যাল কোনো একটা চেঞ্জ আসবে, এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি, এবং আমি জাস্ট এই কথা আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে, ঘটনাটা যাই হোক নাই হোক আমরা 3:15 বের হয়ে চলে এসেছিলাম, যখন আমরা হোটেলে এসেছি হোটেলে আস্তে আস্তে ইমরান বললো যে শোন ভাই আমার শরীর অনেক খারাপ লাগছে, রাইট আমরা শুয়ে পড়ছি আয়সা, আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল ওই ভিডিওর ফুটেজটা তখন ওই যে শুভ্রভাই ওখানে ছিল গাজী শুভ্র রেড ডটের ওনারা যে অ্যাডের কাজের জন্য, শুভ্রভাইকে আমি দিয়ে বললাম যে শুভ্রভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ আমার কাছে একটা ফুটেজ আছে, এই ক্লিপটা আছে, টেপটা আপনি রেখে দেন রেড ডটে পুরো লক আন্ডার লক ইন কি রাখেন, এটা খোলার দরকার নেই, এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো, এখন দেখার দরকার নেই, এখানে কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা আওয়াজ আছে আমার কাছে ভালো লাগে না, এখন খুলতে চাই না, বেশ অশুভ লাগছিল, রাইট হ্যাঁ শুরু ওটা ওইভাবেই রেখে দিয়েছিল, এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি, আমি দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠলাম, ওঠার পর ইমরানের আমি বুঝলাম যে আমার অনেক জ্বর, আমার 102-এর মতন জ্বর ছিল আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউয়াসলি, সো আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো কোনো রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল এই জন্য হতে পারে, মানে আমরা বলছি না, কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোইনসিডেন্সে বিশ্বাস করি না, এবং এই যে এই ঘটনাটা ঘটলো এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল, এই কারণে কজ আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমার আমি ভালো ছিলাম না, সো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল, এবং গেস ওয়াট আমরা ভৌতিক টিমটা আবার যখন ফর্ম করলাম ফর্ম করার পর প্রায় 1-1.5 বছর পরের কথা ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার, আচ্ছা দেখার জন্য, আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম, সো রেজলিউশনও ভালো ছিল না, যখন আমরা ওই টেপ থেকে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি, আচ্ছা
এ মানে তখন আমরা ভূত স্টিম টুম সবকিছু ছিল না এই না সেনা ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম সো হি ওয়াজ লাইক না এটা এখন দেখার দরকার নেই এসে কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন আচ্ছা আমি আর জিব্রান অনেক দিন ধরে শুনুন ভাই উই ওয়ান্ট টু গো দেয়ার আমরা যাবো এসে হি রিফিউজড তখন ভূতিস্টের ব্যাপার ছিল না বাট হি ওয়াজ লাইক না ওখানে আমি আমি আবার যাবো একবার কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে আসলে কি হচ্ছে কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না ওকে এই করতে 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 ফাইনালি আমরা বলতে 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 দেন উনি ফুটেজটা বের করলো আর কি এক বছর পর